রাজ্য সবথেকে বড় খবর, আবারও রাজ্যে লকডাউন হতে পারে এমনই সম্ভাবনা উঠে আসছে। যে সূত্র সেই সূত্র, যে ভিডিওটা দেখছেন সেই ভিডিও আমাদেরই খবর, কিন্তু এটা গত বছরের খবর। আপনারা খবর দেখুন, সঙ্গে থাকুন, সব খবর সব ছবির জন্য রিপাবলিক বাংলা ফলো করুন। কিন্তু রিপাবলিক বাংলার গত বছরের যে ভিডিও ক্লিপ, সেটা নিয়ে যেটা বাজার গরম করার চেষ্টা করছে কিছু মানুষ, সেটা থেকে দূরে থাকুন। আমি করজোড়ে আবেদন করছি, প্রতিটা মানুষ আমাকে আমাকে ফোন করছেন, তারা তাদের উদ্বেগের সঙ্গে ফোন করছেন, আমার পরিবার ফোন করছে, রিপাবলিক বাংলার যারা দর্শক তারা ফোন করছে, আমার বন্ধু আত্মীয় স্বজন প্রত্যেকে ফোন করে জানতে চাইছে যে সন্তু সত্যি কি লকডাউন হচ্ছে। আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছি, আর তাই করজোড়ে আবেদন করছি, এই যে ভিডিওগুলো মানুষের কাছে যাচ্ছে, যারা প্রান্তিক মানুষ তাদেরকে কিভাবে ভুল বোঝানো হচ্ছে সেই ভিডিও আমার কাছে এসেছে। আমি দেখানোর চেষ্টা করব যে একজন চায়ের থেকে মানুষকে ঠিক এইভাবে কানে ধরে শোনানো হচ্ছে, দেখুন দাদা লকডাউন হবে, আপনার দোকানটা এবার বন্ধ হবে। কিছু অসাধু ব্যবসায়ী এই কাজটা করছেন, কিছু অসাধু মানুষ এই কাজটা করছেন, এবং যার পেজ থেকে আমি এটা এই ভিডিওটা প্রথম দেখতে পাচ্ছি সেই পেজের ছবিও আমার কাছে আছে। সেলিম গাজী, সেই পেজ থেকে তিনি এই ভিডিওটা পোস্ট করেছেন, সেলিম গাজী। আমি সেলিম গাজীকে একটা অনুরোধ করব, আপনি যদি বাংলার মানুষ হন, বাংলার প্রতি সহানুভূতিশীল হন, তাহলে এই ভিডিওটা ডিলিট করুন, মানুষকে সঠিক বার্তাটা পৌঁছে দিন, এই ফেসবুক লাইভটা পৌঁছে দিন। যারা এই মুহূর্তে আমাকে লাইভে দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক লাইভে, প্রত্যেককে করজোড়ে অনুরোধ করছি, আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, রাজ্যের স্বার্থে, প্রতিটা মানুষের স্বার্থে এই ফেসবুক লাইভটা শেয়ার করে দিন, ডাউনলোড করে বিভিন্ন গ্রুপে দিন, বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। কারণ হ্যাঁ, লকডাউন হচ্ছে না, এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো খবর নেই। গত বছর যখন এই খবর আমি ঠিক ভিক্টোরিয়ার সামনে থেকে ব্রেক করি, আমাদের প্রতিনিধি অনুপম পাত্র নবান্ন থেকে সেই খবর ব্রেক করে, সেই খবরে স্পষ্ট যে ডেটগুলি বলা হয়েছে সেই ডেটই কিন্তু এখানে বলা হচ্ছে, এবং সেই ডেট এখানে তুলে ধরা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে, এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি 23 জানুয়ারি গত বছর আপনি জানেন যে সেই সময় কিন্তু লকডাউনের থাবা পড়েছিল, কারণ 25শে ডিসেম্বরের আগে হু হু করে কোভিডের আক্রান্তের সংখ্যা বাড়ছিল, কিন্তু এবছর নয়। হ্যাঁ, কোভিড বাড়ছে, চীন সহ আমেরিকা সহ বিভিন্ন দেশে কোভিড বাড়ছে। ইতিমধ্যে আজকে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি বলছেন যে করোনার সংখ্যা বাড়ছে, প্রতিটা রাজ্যকে বলবো ফেস্টিভ্যাল, অর্থাৎ যে অনুষ্ঠান রয়েছে 25শে ডিসেম্বর থেকে শুরু করে নতুন নববর্ষ, ইংরেজির যে নতুন বর্ষ, তাকে আমন্ত্রণ জানানোর পক্ষে, কিন্তু যাতে সাবধানী হয়, যাতে সাধারণ মানুষ বাড়ির বাইরে যখন বের হচ্ছে তার সাথে মাস্ক পরে বাড়ির বাইরে বের হয়, এটা কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য ছিল। ইতিমধ্যেই যে বাইরের দেশ থেকে যে বিমানগুলি আসছে আমাদের দেশে, সেখানেও কিন্তু নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে আরটিপিসিআর টেস্ট হবে। এই যখন প্রস্তুতি গোটা চলছে, ইতিমধ্যেই রাজ্যের, আপনাদের জানিয়ে রাখি, স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই বৈঠকে বসেছিল, একটা গুরুত্বপূর্ণ বৈঠকের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর এ রাজ্যের স্বাস্থ্য সচিব সহ পুরো একটি কমিটি বৈঠকে বসে। এই খবরগুলো আমরা প্রতি মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, তাও উদ্ভ্রান্তের মতো, তাও একটা আবেগে পড়ে। আপনারা গত বছরের ভিডিওটা শেয়ার করবেন না, যারা এই মুহূর্তে ফেসবুকে পোস্ট করেছেন ডিলিট করে দিন। আমি প্রত্যেককে অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, যারা ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে ডিলিট করে দিন, এই ফেসবুক লাইভ শেয়ার করুন, দরকার পড়লে ডাউনলোড করুন, পোস্ট করুন। যারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছেন তারা ডিলিট করে দিন গতবারের যে ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও আরো একবার দেখানোর চেষ্টা করবো, যে ভিডিওতে বলা হচ্ছে যে 23 জানুয়ারি থেকে লকডাউন হতে পারে, এই ভিডিও আপনারা ডিলিট করে দিন। যারা স্ট্যাটাসে দিয়েছেন, যারা ফেসবুকে দিয়েছেন, যারা হোয়াটসঅ্যাপে দিয়েছেন, এটা লকডাউনের খবর, গত বছরের খবর, করজোড়ে আবেদন করছি, এটা গত বছরের খবর, বোঝার চেষ্টা করুন, ফেক নিউজে পা দেবেন না, জাল বেছানো হচ্ছে। আমি দেখালাম না, অসাধু একজন ব্যবসায়ী একজন চাওয়ালাকে দেখাচ্ছেন, দেখুন লকডাউন হবে নতুন করে, কি করবেন, তারও নিশ্চয়ই কিছু উদ্দেশ্য রয়েছে। যিনি পোস্ট করেছেন তার নাম, ফেসবুক পেজের নাম আমি দিলাম, তাকে অনুরোধ করব, আপনি যদি এই ফেসবুক লাইভ দেখেন, সেলিম গাজী, আপনাকে অনুরোধ করছি আপনি ডিলিট করুন। হচ্ছেটা কি, আমাদের সামাজিক মাধ্যম ইজ এ বিগ জায়ান্ট, সেই শক্তি আমাদের কাছে আছে সামাজিক মাধ্যম, কিন্তু সেটা পজিটিভ দিক থেকে আমরা কাজে লাগাবো, নেগেটিভ নয়। আসুন সবাই বেঁধে বেঁধে আরো থাকি, দূরে দূরে থাকি, করোনা আসছে কিন্তু লকডাউন হচ্ছে না, কোভিডের গ্রাফ এতটা বেড়ে যায়নি।